এক গাবলা ফিড তৈরি হয়েছে, আমাদের কাছে উপাদান কম, তাই এটা আমরা আবার পাউডার করব, করে আবার ফিড বানাবো। তাই আপনাকে দেখাবো, এক গাবলা এক মিনিটও লাগলো না, এক গাবলা ফিড হয়ে গেল। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখবেন সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন ভিডিও। আজ আপনাদের দেখাবো ফিড কীভাবে তৈরি হয়, ফিডের পুরো উপাদানগুলো আপনাদের দেখাবো। আমাদের এই মোটরে দেখেন ডিজিটাল মিটার আছে, আপনার বৈদ্যুতিক কটুক কারেন্ট খেলো সব এখানে উঠবে। আজ আপনাদের আমরা ফিড বানানো দেখাবো। তাহলে দেখেন, প্রথমত দিয়েছি ভুট্টার গুঁড়া, ভুট্টার গুঁড়া দিয়েছি। এবার আমরা দেবো খোল, এটা খোল আমরা পাউডার করে নিয়েছি, খোলটা এর মধ্যে দেবো। খোলটা দিলাম, ফেল হেল্প করো ময়দা দাও। সব না, এবার দিচ্ছি আপনার ময়দা, এই দিলাম ময়দা। ময়দা দেওয়ার পরে আমরা দিব এই যে চাউল ভাঙার পরে যে গুঁড়োটা হয়, সেই তুষ বা গুঁড়ো বলে সেটা দিব। সেটা দিলাম, এরপরে দেব অল্প পরিমাণ সরিষার তেল। আপনার নতুন মেশিন হওয়ার কারণে একটু প্রথমত তেল দিয়ে নেবেন, পরবর্তীতে লাগবে না। আপনার ডায়েশ মাই সব নতুন, তো এই কারণে আপনি অল্প একটু তেল ব্যবহার করবেন এর সাথে। এই দিলাম আমরা তেল, তেল দেওয়ার পরে হালকা পরিমাণ পানি দিবেন, হালকা পরিমাণ পানি। এই পানি দিয়ে এবার এই উপাদানগুলো খুব ভালো করে মিক্সার করে নেবেন। খুব ভালো করে মিক্সার করে দিলেই আমাদের মেশিনটা আপনার ফিড বেরোনো শুরু হয়ে যাবে। তাহলে দেখুন, আমরা ভালো করে মিক্সার করার পরে আবার ফিড আসছি। ওকে, দেখছেন অলরেডি আমাদের মেশিন দিয়ে ফিড বেরোনো শুরু হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে আমাদের মেশিনটা কত শক্তিশালী, দেয়া মাত্র কি দ্রুত এই মেশিনটা ডেলিভারি দিচ্ছে। দেখেন চায়না থেকে এমন কার্টুন আসে, যা কাঠের বাক্সে কি হেভি এবং মজবুত কাঠের বাক্সে আসে। দেখেন আমাদের মডেল নম্বর হলো 160 ফিট বানানো মেশিন, কারণ এটা খুবই ফাস্ট একটা মেশিন যা আপনার খুবই দ্রুত ডেলিভারি দেয়। দেখেন আমাদের টেকনিশিয়ান যারা এইটা অলরেডি কার্টুন ভেঙে ফেলছে, কারণ কাঠের বাক্সে থাকে তো অনেক হেভি, তাই মজবুত ইতিমধ্যে আমাদের মেশিনটা বের করার প্রক্রিয়া চলছে।
বেয়ার করার পরে আমরা সেটিং দেখাবো, সেটিংয়ের পরে এবং কি আমরা সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটা। দেখেন অলরেডি এটা পুরো বাক্সের মধ্যে বেয়ার করা হয়েছে, তারপরে আপনার পলিথিন দিয়ে পেঁচানো থাকে সেগুলো আমরা অলরেডি খুলছি। দেখেন এর সাথে পাবেন দুইটা ডাইস, মোট আপনার মেশিনে তিনটা ডাইস পাবেন, যা আপনি একদম পোলট্রি মুরগি বা সোনালি মুরগি সব রকমের ফিড বানাতে পারবেন, চিকুন মোটা সব ধরনের ফিড এই মেশিন দিয়ে বানাতে পারবেন। কারণ এটা তিনটা ডাইস ব্যবহার করা আছে, কারণ তিনটা ডাইসের তিন রকম উপাদান আপনি করতে পারবেন। দেখেন এটি হলো ট্রে, এই ট্রের ভিতরে আপনি সব রকম উপাদান করে দিলেই আপনারা এটাতে ফিড বানাতে পারবেন। এর সাথে দেখেন আমরা কত বড় একটা পাওয়ার কেবল দিচ্ছি, যা বিদ্যুৎ লাইন দিয়ে আপনি চালাতে পারবেন খুব অনাসেই। তাই ভালো মানের মেশিন কিনতে হলে খড় ঘাস কাটা মেশিন, ফিড বেকার, রাইস মিল যাবতীয় মেশিন আমরা বিক্রয় করি। দেখেন আমাদের এই ফিড বানানো মেশিনে তিনটা রোলার হওয়ার কারণে খুবই স্পিডিট। দেখেন সারাদিন যা অর্ডার হয় আমরা এমনভাবে ভ্যানে আপনার দেখেন কী সুন্দরভাবে প্যাকেট করে সুন্দরবন জননী করতোয়া বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তাহলে ভালো মানের মেশিন কিনতে হলে অবশ্যই আপনাকে লিওন মেশিন থেকে কিনতে হবে এবং নির্ভাবনায় থাকতে হবে। তাই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা ফোন করে এখনই আপনাদের মূল্যবান মেশিনটা বেছে নিতে পারবে। এবার দেখুন আমাদের খড় ও ঘাস কাটা মেশিন, এই মেশিনটা কত হেভি এবং